নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর জিএসটি রিলেটেড গুডস বা কোন দ্রব্যে কত পার্সেন্ট জিএসটি লাগে, এটা কিন্তু এখন প্রায়শই জিজ্ঞাসা করা হচ্ছে, স্পেশালি এসএসসির এক্সামে এবং WBCS মেন্সের পার্সপেক্টিভ থেকেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, WBCS প্রিলিমসেও আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, আপনাদের নিজেদেরও জানা দরকার যে কোন দ্রব্যে কত পার্সেন্ট জিএসটি, যাতে সাধারণ মানুষকে আর ঠকিয়ে নিতে না পারে দোকানদাররা, যাতে তারা জিএসটির পরিমাণটা এক্সট্রা না বলতে পারে। তো এগুলো আপনারা জাস্ট নিজেদের নলেজের জন্যও দেখতে পারেন। চলুন শুরু করা যাক, আমরা এক এক করে দেখব। দেখুন, জিএসটির কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, আমি প্রথমে সেগুলো বলবো, তারপরে আপনাদের বলছি কীভাবে জিএসটিগুলোকে ক্লাসিফাই করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আমি প্রায় দিন বলি যখন এমসিকিউ আলোচনা করি, তো জিএসটি কিন্তু সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়। একটা কি, একটা হচ্ছে সিজিএসটি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা আরোপিত জিএসটি। দুই হচ্ছে এসজিএসটি, যেটা স্টেট গভর্নমেন্টের দ্বারা। আর তিন হচ্ছে কি, আইজিএসটি। তো এই সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এইচজিএসটি হচ্ছে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এবং আইজিএসটি হচ্ছে সেন্ট্রাল এবং স্টেটের মিলিত রূপ, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই যে দেখুন, সিজিএসটি এটা কালেক্ট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, এইচজিএসটি কালেক্ট করা হয় স্টেট গভর্নমেন্টের দ্বারা, এবং আইজিএসটি কালেক্ট করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, কিন্তু পরে এটাকে ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন বেসিসে, ফিনান্স কমিশনের রিপোর্ট আসে এর বেসিসে, কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়। তো এটা বেসিক ক্লাসিফিকেশান। পরীক্ষায়, এসএসসির পরীক্ষায় আপনারা অনেক সময় এই কোশ্চেনটা দেখে থাকবেন যে কত রকমের জিএসটি রয়েছে। দেখুন, জিএসটি যদি যখন জিএসটির কথা জিজ্ঞাসা করা হয়, তো এই জিএসটির কথা কিন্তু জিজ্ঞাসা করে না, তখন জিজ্ঞাসা করা হয় পাঁচ রকমের যে জিএসটি রয়েছে সেই জিএসটির কথা, কত কত পার্সেন্টেজ সেটা জিজ্ঞাসা করা হয়। জিরো, পাঁচ, বারো, আঠেরো, আঠাশ, এই পাঁচটা জিএসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর পাশাপাশিও কিন্তু 3% জিএসটি একটা রয়েছে, আর একটা 0.25% জিএসটি রয়েছে, সেটাকে আলাদাভাবে ক্লাসিফাই করা হয়েছে। তো আমরা এটাকে আলাদা আলাদা করে দেখব যে 0% জিএসটির মধ্যে কোন কোন গুডস পড়ে, 5% জিএসটির মধ্যে কোন কোন গুডস পড়ে, এভাবে কিন্তু আমরা এক এক করে দেখব। আমি পেজটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখুন, প্রথমে রয়েছে 0% জিএসটি, বা বলতে পারেন জিএসটি এক্সেম্পটেড গুড। তো আপনারা হয়তো ভাবছেন যে আপনি ধরুন একটা দোকান দিলেন, আপনি জিএসটি এক্সেম্পটেড গুডস রাখছেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম জিএসটির জন্য কোনো রকম অ্যাপিল করতে হবে না। এটা কিন্তু ভুল ধারণা। আমরা যতই বলি না কেন, 0% জিএসটি, জিএসটি হয়তো আপনার কাছ থেকে কাটা হয় না, কিন্তু জিএসটির ওই যে জিএসটি আইন, ওটা কিন্তু লাগে। তো এক্ষেত্রে দেখুন, 0% জিএসটির মধ্যে কী কী পড়ে, জুট, তারপরে ফ্রেশ মিট অর্থাৎ একদম টাটকা মাংস, এগস, মিল্ক, কার্ড, দই, ফ্লোর, বেসন, তারপরে প্রসাদ, ব্রেড, সল্ট, বিন্দি, সিঁদুর, স্ট্যাম্পস, নিউজ পেপার, এগুলো কিন্তু 0% জিএসটির মধ্যে পড়ে। আর তাছাড়া বলতে গেলে যে জুডিশিয়াল পেপারগুলো, সেগুলোও কিন্তু 0% জিএসটির মধ্যে পড়ে। প্রিন্টেড বুক, আপনি যে বইটা পড়ছেন, এই প্রিন্টেড বুক এর ওপর কিন্তু কোনো রকম জিএসটি চালু করা যায় না বা লাগু করা যায় না। তো মনে রাখবেন, প্রিন্টেড বুক কিন্তু এর ওপর কখনোই জিএসটি থাকে না। কোনো দোকানদার যদি আপনাকে বলে যে এর ওপর 20% জিএসটি, 18% জিএসটি, সঙ্গে সঙ্গে আপনি কমপ্লেন করতে পারেন বা তাকে বলতে পারেন যে 0% জিএসটি প্রিন্টেড বুকসের ওপরে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, প্রিন্টেড বুকসের ওপর 0% জিএসটি কিন্তু অনেক সময় বলা হয় যে বইয়ের ওপর জিএসটি, সেটা একটু পরে আসছি, তার আগে দেখে নিন। আবার রিপিট করে দিচ্ছি, এগুলো মুখস্থ করা খুব একটা কঠিন ব্যাপার নয়। জুট, ফ্রেশমিট, এগস, মিল্ক, কার্ড, দেখুন আপনি যখন মার্কেটে এগুলো কিনতে যাবেন, এর ওপর কিন্তু কোনো রকম জিএসটি চাপানো হয় না, আপনি এটা জানেন। যেমন ধরুন, ফ্রেশমিট আপনি টাটকা মাংস কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওপর জিএসটি চাপানো হচ্ছে না। তো নিউজ পেপার, স্ট্যাম্পস, সিঁদুর বা গভর্নমেন্টের জুডিশিয়াল যে পেপারগুলো, তার ওপর কোনো রকম জিএসটি নেওয়া হয় না। তাছাড়া স্যানিটারি ন্যাপকিন, মানে ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য যেগুলো কাজ করা হয়, স্যানিটারি ন্যাপকিন, ফর্টিফাইড মিল্ক, এগুলোর ওপরেও কিন্তু জিএসটি অ্যাপ্লাই করা হয় না। এর আগে ছিল না, এই যে রিসেন্টলি কিন্তু অ্যাড করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন, ফর্টিফাইড মিল্ক, এর ওপর কিন্তু রিসেন্টলি অ্যাড করা হয়েছে, এর ওপর 0% জিএসটি কালেক্ট করা হবে। তো 5% জিএসটি কার ওপর, যে ক্যাশিউ নাট রয়েছে, ইনসুলিন, যে ইনসুলিন নিতে হয় ডায়াবেটিস হলে, সেই ইনসুলিন, আগরবাতি, যে ধূপ, কাইটস, তারপরে ফ্লাই অ্যাশ, এগুলোর ওপরে, এটা ক্লাই নয় ফ্লাই অ্যাশ হবে, ফ্লাই অ্যাশ ব্লক, এর ওপরে কিন্তু 5% জিএসটি অ্যাপ্লাই করা হয়। 12% জিএসটি, দেখুন এই যে এক্সাইজ বুক, নোটবুক, এইগুলোর ওপরে 12% জিএসটি রয়েছে, কিন্তু কোনো রকম যে প্রিন্টেড বুক আপনি পড়ছেন, তার ওপর কিন্তু কোনো রকম জিএসটি অ্যাপ্লাই করা যায় না। তো এক্সাইজ বুক, নোটবুক, তারপরে কালেক্টিভ স্পেকট্যাকলস, অর্থাৎ কারোর হয়তো মাইনাস পাওয়ারের, কারোর প্লাস পাওয়ারের চশমা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 12% জিএসটি চাপানো হবে।
অল ডায়াগনস্টিক কিট অর্থাৎ ওষুধ রিলেটেড এই টাইপের কোনো রকম কিটের ওপরে কিন্তু ডায়াগনস্টিক কিটের ওপরেও কিন্তু 12% জিএসটি চালু করা হয়েছে। নেক্সট দেখব 18% জিএসটি যেগুলো একটু লাক্সারি আপনাকে প্রোভাইড করবে, যেমন ধরুন সেট টপ বক্স, টিভিতে যে দেখতে হয় সেট টপ বক্স, টিভি, সিসিটিভি, অ্যালুমিনিয়াম ফয়েল, বাম্বু ফার্নিচার। অ্যাকচুয়ালি বাম্বু ফার্নিচার আপনারা হয়তো মনে হতে পারে এটা তো তাহলে কোনো রকম লাক্সারি গুডস নয়, তাহলে এর ওপর কেন? তো দেখুন সাধারণত এই যে বাম্বু ফার্নিচার যারা তৈরি করেন, বেশিরভাগ ট্রাইবাল কমিউনিটির ব্যক্তিরা কিন্তু এই বাম্বু ফার্নিচার তৈরি করেন। তো তাদের স্বার্থের কথা ভেবে, তাদের ডেভেলপমেন্টের কথা ভেবে এই বাম্বু ফার্নিচারের ওপরে কিন্তু 18% জিএসটি চালু করা হয়েছে। তো সেট টপ বক্স, টিভি, সিসিটিভি, অ্যালুমিনিয়াম ফয়েল, বাম্বু ফার্নিচার এইগুলোর ওপরে মোটামুটি আপনাদের 18% জিএসটি লাগু করা হয়েছে। 28% জিএসটি আরও লাক্সারি গুড এবং যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেগুলোর উপরে 28% জিএসটি চালু করা হয়েছে। কী কী? পান মশলা, লটারি, স্টেট গভর্নমেন্টের লটারি। মনে রাখবেন এই যে লটারি, এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের, সাধারণত পাবেন না আপনারা বইতে, কিন্তু এটা মাথায় রাখবেন এই যে লটারিটা স্টেট গভর্নমেন্টের দ্বারা, সেই লটারি কিন্তু 28% জিএসটি। তাছাড়া পার্সোনাল এয়ারক্রাফ্ট, আপনি ভাবছেন আপনার অনেক টাকা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে 28% জিএসটি দিতে হবে পার্সোনাল এয়ারক্রাফ্ট এর উপরেও কিন্তু 28% জিএসটি। এছাড়াও 3% জিএসটি রয়েছে যত ইম্পর্টেন্ট যে এবং খুবই দামি দামি যে ধাতুগুলো রয়েছে, যেমন ধরুন গোল্ড, সিলভার, প্লাটিনাম, পার্ল, ইন্টিমেশন জুয়েলারি, কয়েন যেগুলো রয়েছে সেগুলোর ওপরে কিন্তু বেশি নয় 3% জিএসটি চালু করা হয়েছে। আর এখানে কিন্তু আরেকটা জিএসটিও রয়েছে, 0.25 জিএসটি। এটাকে আলাদা ক্যাটাগরির মধ্যে রাখা হয়, আমরা যখন জিএসটি নিয়ে ডিটেলস আলোচনা করবো তখন আমরা এগুলো দেখব। 0.25% জিএসটি কিসের ওপরে চালু করা হয়েছে? যেমন ধরুন ডায়মন্ড এবং প্রিসিয়াস স্টোন, সাধারণত যে পাথরগুলোকে ধারণ করা হয়, তো এই সমস্ত পাথর, তারপরে ডায়মন্ড এগুলোর ওপরে কিন্তু 0.25% জিএসটি চালু করা হয়েছে। তো এই হচ্ছে জিএসটি ক্লাসিফিকেশন। তাহলে জিএসটি রিলেটেড পরীক্ষা, এসএসসির পরীক্ষা সাধারণত একটি কোশ্চেন এসেই থাকে যে কত কত পার্সেন্ট জিএসটি। তাহলে জিএসটির যে রেট সেগুলো একটু মাথায় রাখবেন, 0, 5, 12, 18, 28। অ্যাকচুয়ালি কিন্তু মেইন এইটাই, 0, 5, 12, 18, 28। আর এই যে 3 এবং 0.25 যে দুটো বলে দিলাম এগুলো কিন্তু আলাদাভাবে ক্লাসিফাই করা হয়ে থাকে। তো এই হচ্ছে ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। পরীক্ষায় দেখবেন এরকম ছোটো ছোটো ভিডিওর থেকে 1-2 নম্বর করে কিন্তু সাধারণত কমন চলেই আসে, তো রেগুলার দেখতে থাকুন, তবেই কিন্তু ভিডিওর লাভ আপনারা সম্পূর্ণ উঠাতে পারবেন। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।